রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি রসমালাই। এই রসমালাই বানাতে কি কি উপকরণ লাগবে চলুন দেখা যাক। রসমালাই বানাতে এখানে আমি 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। এখানে আমি 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কয়েকটা এলাচ নিয়েছি, চিনি নিয়েছি, এখানে মালাইয়ের জন্য নিয়েছি 1/2 বাটির একটু বেশি চিনি, আর রসের জন্য নিয়েছি 1/2 কাপের 1 কাপ চিনি, কেশর নিয়েছি, আর এখানে আমি মালাইয়ের জন্য 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ। চিনির রসটা প্রথমে বানাতে দিয়ে দেবো। এখানে আমি 1/2 কাপের 1 কাপ চিনি, সাথে এই কাপেরে আমি 4 কাপ জল দেব। এরপর আমি গ্যাসটা অন করে দিলাম, রসটা এখানে ফুটতে থাকুক। এখন জল গরম হয়নি, আমি ওদিকে ছানাটা রেডি করে দিই। ছানাটা ভালোভাবে আমি মেখে নেব। ছানার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে 4 চামচের 1 চামচ, যেভাবে আমি যে চামচের মাপ নিয়েছি, মোট ময়দা নিয়ে নেবেন। দু মিনিট ধরে আমি ছানাটা এইভাবে মাখছি। 5 মিনিট মাখলেই মাখাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর ছানাটা খুবই সফট হয়েছে। ছানাটা কাটানোর আমি দেখাইনি, কারণ এর আগে আমি রসগোল্লার রেসিপিতে ছানা কাটানোর দেখিয়ে দিয়েছি। তো আমি এটা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি। 1 মিনিট ধরে আমি এইভাবে মাখছি ছানাটাকে, আর মাখার প্রয়োজন নেই, সফট হয়ে গেছে, কোনো দানা ভাব নেই। এবার আমি এ থেকে ছোট ছোট পিস করব, যে যেমন রসমালাইয়ের সাইজ করতে চান। আমি দোকানের মতো ছোট ছোটই করব, দেখিয়ে দিচ্ছি। আর ওদিকে চিনির রসটা আমার তৈরি হচ্ছে। এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব, কারণ এগুলো আবার ফুলবে, ফুলে ডবল হয়ে যাবে। আমার ফুটছে, আরো কিছুক্ষণ ফুটুক, ততক্ষণ এখানে আমি রসমালাই রস মানে যে রসগোল্লাগুলো বানিয়ে নিই। রসমালাই রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে দেখুন। এবার চলুন রসের মধ্যে দেওয়া যাক। চিনির রসটা বেশ ফুটছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সবকটা ছোট্ট ছোট্ট রসগোল্লা। এগুলো 10 মিনিট এইভাবেই ফুটু, তারপরে আমি এটা ঢেকে দেব আরো 10 মিনিটের জন্য। এদিকে আমি মালাইটা তৈরি করে নিই। মালাইটা বানানোর জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। মালাইটা তৈরি করব, তাই আমি দুধটা এবার ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব। 10 মিনিট হলো এই রসগোল্লাগুলো এখানে ফুটছে। আমি এবার এটা আরো 5 মিনিট থেকে 7 মিনিট আমি ঢেকে দিলাম। এদিকে মালাইটাও রেডি হচ্ছে, মোটামুটি অনেকক্ষণই ফুটলো। আমি এই সময় এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এলাচটা একটা সুন্দর ফ্লেভার আসবে সেই জন্য দেওয়া।
এখানে আমি একটু কেশর নিয়েছি, কেশরটা অপশনাল, না থাকলে না দেবেন। কেশরটা দিলে সুন্দর মালায়ের যে কালারটা আসবে আর একটা সুন্দর ফ্লেভারও থাকবে। দু পিঞ্চ মতো দিলাম। মালাইয়ের যে আমাদের যে রসমালাইয়ের যে মালাইটা খুব বেশি ঘন করব না, তাহলে কিন্তু রসগোল্লার মধ্যে মানে টানবে না, বেশি ঘন হয়ে গেলে। আমি এই সময় দিয়ে দেব চিনিটা। চিনিটা দেওয়ার পর আরো 5 মিনিট ভালোভাবে ফোটাবো। মালাইটা রেডি হয়ে গেছে, সুন্দর কালার এসছে কেশরের জন্য, আর এই ঘনত্বটাই ঠিক আছে, তবে রসগোল্লার মধ্যে দুধটা ঢুকবে। রসগোল্লাগুলো আমার হয়ে গেছে, আমি ভালো করে রসটা ঝাড়িয়ে নেব, নিয়ে তারপর আমি এর মধ্যে দেব। রসগোল্লাগুলো রস থেকে তুলে নিয়ে এইভাবে আমি ভালো করে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে যে রসটা আছে যেন ভালোভাবে বেরিয়ে যায়। দুধটা মালাই মানে দুধ না, মালাইটা আমি লোতে করে এটা আমি এর মধ্যে প্রত্যেকটা রসগোল্লা দেখুন এইভাবে ছেড়ে কিরম নরম হয়েছে দেখুন, সব রসগোল্লাগুলো এইভাবে আমি মালাইয়ের উপর দিয়ে দেব। মালাইয়ের মধ্যে 5 মিনিট এইভাবে ফুটুক, তারপর আমি গ্যাসটা অফ করে দেব। রসমালাই আমাদের কিন্তু রেডি। এবার আমি পরিবেশন করে দেখাবো কিছুক্ষণ পর। রসমালাইটা রেডি হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে রসমালাই, দেখুন। এটা আরও অনেকটা সময় থাকলে ভালোভাবে রসটা ঢুকবে, মানে মালাইটা। এটা কিন্তু ভীষণ নরম এবং খেতেও খুবই ভালো হয়েছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন এইভাবে বানাবেন, আর ভয় পাবেন না যে রসগোল্লা বানাতে গিয়ে ভেঙে যাচ্ছে, মানে এটা কিন্তু কোনো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই যদি পরিমাণটা ঠিক থাকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর।